ভারতের মাদ্রাসা বোর্ডগুলোকে তুলে দেওয়ার দাবি তুলেছেন মুসলিম শিয়া সম্প্রদায়ের এক নেতা। ভারতের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভী অভিযোগ করেছেন, মাদ্রাসাগুলো সিভিল সার্জেন্টের চেয়ে বেশি সংখ্যায় জঙ্গি তৈরি করছে। রিজভীর মতে, মুসলিমদের নিরক্ষরতা ও তাদের পিছিয়ে পড়ার জন্য দায়ী এই মাদ্রাসাগুলোই। তার প্রস্তাব, ভারতের বিভিন্ন রাজ্যের এডুকেশন বোর্ড কিংবা সিবিএসই কিংবা আইসিএসইর মতো সাধারণ শিক্ষার আওতায় আনা হোক মাদ্রাসাগুলোকে, সেখানে ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক হিসেবে রাখা হোক। একই সঙ্গে তাদের দাবি, যে সব মাদ্রাসার রেজিস্ট্রেশন নেই সেগুলোকে বন্ধ করে দেয়া হোক। রিজভী এ দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন। তিনি একই ধরনের চিঠি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। চিঠিতে রিজভী বলেছেন, কেবল খারাপ পরিকাঠামোই নয়, এর সিলেবাসও মুসলিম যুবকদের ন্যাশনাল মেইনস্ট্রিম থেকে জঙ্গিদের দিকে নিয়ে যাচ্ছে। মাদ্রাসাগুলোকে ভারতীয় মুসলমানদের কাছে পাপের মতো বলেই উল্লেখ করেছেন রিজভী। মাদ্রাসাগুলোতে ইসলামী আবহের কারণে মুসলিম শিশুরা সরকারি কিংবা ধর্মনিরপেক্ষ স্কুল থেকে পিছিয়ে পড়ছে এবং অন্ধবিশ্বাসের প্রতি আকৃষ্ট হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন রিজভী। রিজভীর মতে, সঠিক শিক্ষার বদলে ভুল শিক্ষায় বেড়ে উঠছে মুসলিম ছেলেমেয়েরা, ফলে ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে তাদের, সেই সাথেই তারা জঙ্গিদের প্রতি আকৃষ্ট হচ্ছে, কেননা জঙ্গিদের মূল টার্গেটই হলো গরিব ও পিছিয়ে পড়া শিশুরা। শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভীর অভিযোগ, অবৈধভাবে চলা মাদ্রাসাগুলো চলছে জঙ্গি গোষ্ঠীর টাকায়, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এ প্রসঙ্গে রিজভী পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেছেন, কেননা এর আগে তদন্তে ধরা পড়ে বর্ধমান ও মুর্শিদাবাদের একাধিক অবৈধ মাদ্রাসায় নারী জঙ্গিদের বোমা তৈরি এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হতো। মাদ্রাসা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেয়া চিঠিতে রিজভী উল্লেখ করেছেন, উত্তরপ্রদেশের প্রায় 16,000 মাদ্রাসা রয়েছে, যার অধিকাংশই ভুয়া, কেননা সেগুলো নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে না। এছাড়াও আরও প্রায় 2,500 অবৈধ মাদ্রাসা রয়েছে। রিজভী আরও জানিয়েছেন, ধর্মীয় কারণেই অন্য ধর্মের শিশুরা মাদ্রাসাগুলো থেকে দূরে থাকে। এদিকে শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভীর চিঠির পাল্টা জবাব দিয়েছেন। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি রিজভীকে তার অভিযোগের প্রমাণ দিতে বলেছেন আসাদুদ্দিন। তার মতে, রিজভী চরম সুবিধাবাদী। আরএসএস এর সঙ্গে রিজভীর যোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।